অনেক সময় অনেক রোগী কমপ্লেইন করে যে সিজারের পরে দেখা যায় যে এক সপ্তাহের মধ্যেই সাধারণত এই সমস্যাটা হয় যে স্টিফ হয়ে যায় শোল্ডার বা ওটাকে মানে কোল্ড শোল্ডার বলা হয় যেটা সেটা ফ্রোজেন শোল্ডার স্টিফ হয়ে যায় হাত নড়াতে পারে না সেটা আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমরা ফেসবুক থেকে প্রশ্নটি নিয়ে আবার এই প্রসঙ্গে কথা বলবো নওগাঁ থেকে লিখেছেন বয়স 40 12 বছর থেকে কোমরে ব্যথা গলার ভিতরে হালকা ঘা কোমরে চিনচিন করে সব সময় ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স খেলে কমে ছেড়ে দিলে আবার বাড়ে এখন ঘাড়েও ব্যথা হয় ওজন 65 কেজি বয়স 40 বছর বলছে আসলে হ্যাঁ জি কোমরে ব্যথা এবং এখন আরেকজন দর্শক প্রশ্ন করেছেন আমরা সেই প্রশ্নটিও নিয়ে আসব ঠিক আছে আমরা ও চলে এসেছে প্রশ্নটি আমরা আচ্ছা ওনার নাম ফয়সাল বয়স 25 ওজন 55 কেজি উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি আমার মাঝে মাঝে ঘাড় খুব ব্যথা করে যদি কোনো ব্যায়ামের কথা বলে দিতেন উপকার হতো অবশ্যই প্রথম যে প্রশ্ন করেছেন ওনার কোমরে ব্যথা এবং গলায় ঘা আছে আসলে ঘাড় ব্যথাও আছে গলা ঘা অন্য কারণে হতে পারে গলা ঘাড় অনেক কারণ লর্ডস অফ কজ সেটা আপনার বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে গলার ঘা বিভিন্ন গ্যাস্ট্রাইটিস আলসার থেকেও ঘা হতে পারে ইমিউনিটি কমে গেলে বডি তা থেকে হতে পারে তো সেই ক্ষেত্রে উনি একজন মেডিসিনের ডাক্তারের শরণাপন্ন হলেই বেটার গলা ঘায়ের ক্ষেত্রে বা ইএনটি ডাক্তারের স্পেশালিস্টের শরণাপন্ন হতে পারে কিন্তু ঘাড় ব্যথা আর কোমর ব্যথার ক্ষেত্রে উনি বলছে কিন্তু ক্যালসিয়াম ভিটামিন বি খেলে কমে যায় তো যদি হ্যাঁ হতে পারে কিন্তু সেক্ষেত্রে উনি ব্লাডের ক্যালসিয়াম লেভেলটা দেখে নিতে পারে বা ভিটামিন বি বি এর টেস্ট করা যায় সেটা লেভেল দেখে নিতে পারে যদি লেভেল শরীরে কমে গিয়ে থাকে তাহলে উনাকে হয়তো এই জাতীয় সাপ্লিমেন্ট খেয়ে যেতে হবে এতে ভয়ের কোনো কারণ নেই কারণ ভিটামিন শরীরে তেমন কোনো ক্ষতি করে না প্রয়োজন হলে খেতে পারে কিন্তু প্রয়োজন নেই বা ভিটামিন বি এর বা ক্যালসিয়ামের কোনো ঘাটতিই নেই তাহলে যদি ব্যথা তারপরও খেলে কমে বুঝতে হবে দিস ইজ সাইকোলজিক্যাল এটা মানে সব ব্যথাই যে আপনার কজ থাকতে হবে এমন একজ্যাক্ট কোনো কারণ নেই অন্য সমস্যার থেকেও কোমর ব্যথা হতে পারে ঘাড় ব্যথার কথা বলতে পারে স্পেশালি কোনো স্পাজম বসে আছে সাস্টেইন হেডেক টেনশন যে কোনো কিছু থেকে কিন্তু ঘাড় ব্যথা কোমর ব্যথা হতে পারে তো সেটাও সাইকোলজিক্যালও হতে পারে তো এই জিনিসগুলো ছোট করেই প্রশ্নের উত্তরটি দেব আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আর লাস্ট যে রোগী বলেছে ওনার কিছু ব্যায়াম যে জানতে চায় টিপস অবশ্যই আমি দর্শকদের বলবো যে আমার ইউটিউব চ্যানেল আছে ডক্টর শফিউল্লাহ প্রধান এখানে ঘাড়ের আমি ব্যায়াম দিয়েছি আপনার ইন্টারনেটে আমার নামে সার্চ দিলে সেখানে ব্যায়ামগুলো পেয়ে যাবেন এবং ফেসবুকে আমার পেজ আছে সেখানেও পেতে পারেন এবং আমাদের যে ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সেখানেও আপনি ব্যায়ামগুলো আমরা দিয়ে দিব এবং আশা করি সেখানে আপনারা ঘাড়ের স্পেসিফিক কিছু এক্সারসাইজ দিয়ে দিব যেটা আপনাদের অবশ্যই উপকারে আসবে ডিপিআরসি পেজ থেকে দর্শকরা তাদের অনেক সমস্যার সমাধান পেয়ে যেতে পারবে হ্যাঁ অবশ্যই সেখানে আমরা কিছু এক্সারসাইজ দিয়ে দিলে অথবা আমি অবশ্যই হয়তো আপলোড করে দিলে এগুলো পাওয়া যাবে হয়তো উপকারে আসবে তাছাড়া ইন্টারনেটে এখন ঘাড়ের যদি স্পেসিফিক ডায়াগনোসিস হয় যে ঘাড়ের ক্ষেত্রে আমরা অবশ্যই মানে খুব সহজেই আমরা এই সমাধানগুলো পেয়ে যেতে পারি আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।